আমন্ত্রণ এসটিভি অর্থ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি রিফাত শিশির। শুরুতে জানাবো পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে 273.94 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসসিএক্স 6.0 পয়েন্ট কমে 6282 পয়েন্ট এবং ডিএস30 যে সূচকটি রয়েছে সেটি 0.1 পয়েন্ট কমে 2135 পয়েন্ট এবং ডিএসসিএস বা শরিয়া সূচকটি 0.2 পয়েন্ট কমে 1364 পয়েন্টে অবস্থান করে। এবং এখন পর্যন্ত ডিএসসিতে 318টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 41টির, কমেছে 115টির এবং অপরিবর্তিত রয়েছে 162টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড কোম্পানির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ফুওয়াং ফুডস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, শি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অপর যে শেয়ার বাজারটি রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেন, সেখানে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক সূচক সিএসপিআই 2.5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18578 পয়েন্টে। সিএসসিতে আজ 137টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে এবং এসব প্রতিষ্ঠানের মধ্যে 29টির দর বেড়েছে, কমেছে 49টি আর 59টির দর আগের মতোই অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু সিএসসিতে 24.46 কোটি টাকার লেনদেন হয়েছে আজ। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে ওমরা করতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া ওমরা ভিসার যে মেয়াদ 1 মাস থেকে বাড়িয়ে তা 3 মাস করা হয়েছে। এই ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা। দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক সভা শেষে তিনি এই কথা জানান। প্রতিমন্ত্রী জানান, হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে, বিষয়টি তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন। ডলার বিক্রি থেকে এক্সচেঞ্জ রেট গেইন কমে আসায় বিদায়ী 2022-23 অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা কমেছে প্রায় 95% বা 14,247 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় কেন্দ্রীয় ব্যাংকের 2022-23 অর্থবছরের আর্থিক বিবরণী পাশ হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে যে 2022-23 অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা হয়েছে 15,000 কোটি টাকা। আগের অর্থবছরে প্রতিষ্ঠানটির অপারেটিং প্রফিট ছিল 29,247 কোটি টাকা এবং সে হিসেবে মুনাফা কমেছে প্রায় 95%। ভারত সরকার বেঁধে দেওয়া 40% শুল্ক কর গত 2 দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে 86টা ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। তাতে গতকাল রাতে হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সৌরভ হোসেন প্রতাপ মল্লিক বিষয় নিশ্চিত করে জানান যে সোম ও মঙ্গলবার 2 দিনে 86 গাড়ি পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। কাঁচা পণ্য হওয়ায় সব প্রক্রিয়া শেষে বন্দর থেকে পেঁয়াজ দ্রুতই ছাড় দেওয়া হচ্ছে। গত শনিবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর নতুন করে 40% শুল্ক আরোপের ঘোষণায় বিপাকে পড়েন পেঁয়াজ আমদানিকারকরা। বাজারে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম, পরে শুরু হয় 40% শুল্কে পেঁয়াজ আমদানি। সোমবার 59 ট্রাকে আসা পেঁয়াজের পরিমাণ ছিল 1,791 মেট্রিক টন। আর মঙ্গলবার স্থলবন্দরে কী পরিমাণ পেঁয়াজ এসেছে তার হিসেব জানা যাবে আজ। ভারত সিদ্ধ চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপের কোনো চিন্তা ভাবনা করছে না বলে জানিয়েছেন ভারতের খাদ্য সচিব সঞ্জীব চোপড়া। বার্তা সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এতে বলা হয় যে গত মাসে উৎপাদন ঘাটতির আশঙ্কায় আতপ চাল রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত, তবে সিদ্ধ চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপের চিন্তা ভাবনা একেবারেই নেই দেশটির। বর্তমানে ভারতের মোট চাল রপ্তানির প্রায় 1/3 সিদ্ধ চাল এবং সিদ্ধ চাল রপ্তানিতে দেশটি কোনো বিধিনিষেধ আরোপ করেনি। এছাড়া চলতি বছরের আগস্টের শুরুতে ভারতের চালের মজুত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 3 গুণ বেশি ছিল। সঞ্জীব চোপড়া বলেন যে আগামী 1 অক্টোবর থেকে শুরু হবে নতুন মৌসুম। সরকার কৃষকদের কাছ থেকে 52.1 মিলিয়ন টন চাল কেনার পরিকল্পনা করেছে, গত বছর যার পরিমাণ ছিল 49.5 মিলিয়ন টন।
এই ছিল আজকের এসটিভির অর্থ বাণিজ্য সংবাদ। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।